আসতার জন্য আমরা চলাফেরা করতে পারিনি একটা রোগী নিয়ে যাওয়া পাইতেছি না আমরা চলাফেরা করে না হাট বাজার করে অনেক কষ্ট হয়েছে ব্রিজ হয়েছে না আসতার দরকার বিলের মাঝে নির্মাণ করা হয়েছে পাকা সেতু তবে ব্যবহার করা হচ্ছে ধান শুকানোর কাজে দুই সালের তিন জানুয়ারি জামালপুরের ইসলামপুর উপজেলার পচাবহলা দেবরাইপেচ সংযোগ সড়কের খালের ওপর ছিয়ানব্বই মিটার দীর্ঘ সেতু উদ্বোধন করা হয় তবে সেতুর পশ্চিম পাশে ছয় কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ না করায় কোনো যান চলাচল করতে পারছে না কাঁচা সড়কে পায়ে হেঁটেই চলাচল করতে হচ্ছে এলাকাবাসীকে তারা জানান পণ্য পরিবহনে যেমন ভোগান্তি তেমনি জরুরি প্রয়োজনে সেতু পার হয়ে কাঁচা সড়কে চলাচলে আরও বেশি ভোগান্তিতে পড়তে হয় এছাড়া বর্ষা মৌসুমে সড়ক তলিয়ে যাওয়ায় সেতুটি কোনো কাজেই আসছে না আস্তার জন্য আমরা চলাফিরিয়া করতে পারি না আমরা বর্ষা এলাম তোরা তো বাড়ির না বারবার পাইনি আমরা পোলা পান লেহা করা হয়েটা ছিনা আমরা রোগী নিয়ে যাওয়া হয়েছে না আমরা চলাফেরা করা হয় না হাট বাজার কোনো অনেক কষ্ট হয়েছে আজ তারা মনে হয় না তাহলে হয় এই দেশের মানুষের মনে শান্তি হব অবশ্য শীঘ্রই নতুন প্রকল্প গ্রহণ করে সংযোগ সড়ক নির্মাণের আশ্বাস স্থানীয় সরকার বিভাগের এই রাস্তাটি আমরা অতি সত্তর আমাদের জামালপুর জেলা প্রকল্প থেকে এটা জামালপুর জেলা প্রকল্প অলরেডি অলরেডি বিভক্ত রয়েছে আমরা রাস্তাটি উন্নয়নের জন্য সার্বিক পরিকল্পনা গ্রহণ করবে সেতুটি নির্মাণে ব্যয় হয় প্রায় পাঁচ কোটি আটষট্টি লাখ ছিয়ানব্বই হাজার টাকা সময় সংবাদ জামালপুর